আমরা করছি বেশ আগে থেকেই, আমরা ফোনে কোনো সহায়তা দিয়ে চাই, শুধু খাদ্য না, খাদ্য সামগ্রী তো পৌঁছানোর চেষ্টা করি আমরা, এরপরে যদি কোনো আইনগত সহায়তা চায়, কেউ সংবাদ সহায়তার জন্য চায় এবং কোনো মেডিকেল সহায়তা যদি চায়, আমরা তাদেরকে সহায়তা প্রদান করি। এই গতকালকেও আমরা শতাধিক পরিবারের মাঝে, দুস্থ পরিবার যারা কর্মহীন অবস্থায় আছে বর্তমানে, আমাদের সরকার নির্দেশ পালন করতে গিয়ে অনেক লোক আছে কর্মহীন অবস্থায়, এই সব কর্মহীন পরে বিকলাঙ্গ পরিবার, স্বামী পরিত্যক্তা, এরপরে বিধবা, তাদের মাঝে আমরা গতকাল শতাধিক পরিবারকে সাহায্য সহযোগিতা করেছি। এই বদরপাশ ইউনিয়নে গ্রামে আমাদের এই বোরখোরের পিছনে কৃষি ছটা পরিবার আছে, যে পরিবাররা খুব কষ্টে জীবনযাপন করছে। এই সংবাদ পাওয়ার পরে আমি আমার সবকে সাথে করে নিয়ে আর থানার রাজার থানার অফিসারকে নিয়ে আমরা আসছি তাদের পাশে দাঁড়াচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, যতদিন প্রয়োজন ততদিন আমরা তাদের পাশে থাকবো। আপনার পরিবার কেমন আছে? কি করেন? এখন তো কর্ম টর্ম নাই, লোক জড়িত নাই, চলতেছেন কিরকম হবে? আমি খবরটা পাইছি যে আপনার কষ্টে আছেন, এই জন্য আপনাদের আমাদের এই রাজার থানার পুলিশের পক্ষ থেকে আপনাদের কিছু সামান্য সাহায্য সহযোগিতা করার জন্য আসছি। আপনি কি করেন? তো এই খবর তো আমরা পাইছি যে আপনার কষ্টে আছেন, আয় রোজগার যেহেতু এখন যে লকডাউনের কারণে আপনার কোথাও যেতে পারছেন না, কাজকর্মহীন হয়ে গেছেন এখন। যাই হোক, এই খবরটা পাওয়ার পর চিন্তা করলাম আপনাদের কাছে কিছু সাহায্য দিই। আমরা টিভিতে দেখছি যে যারা বাড়ি কৃষি করতেছে থানায় জানালে তারা কিছু দেয় ব্যবস্থা বাঁচার জন্য। হ্যাঁ, আমি আমার বাসুপুত্রে বললাম কি আমাকে তো থানায় যেটা আমরা কোনো কিছু পাই না স্কুল, তো আমরা সেই জায়গা একটু জানাই, সেটা জানাইছে পরে হেসে আপনারা বলছেন, তারপরে যে দেশে যাওক আমরা পাইছি। আপনার পরিবারে কি কর্তার নাম কি? যা কিছু কষ্ট করে আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক হয়ে সরকার নির্দেশনা বাস্তবায়ন করবো। হ্যাঁ, কর্ম কি কি অবস্থায় আছে? আচ্ছা, কোন অসুবিধা আছে? এমনি অসুবিধা নেই, খাওয়া দাওয়ায় কষ্ট আছে, খাওয়া দাওয়ায় কষ্ট আছে, যাইতে দিনে কাজ করতে দিন। তো আমরা এটা খবর পেয়েছি, সামান্য সাহায্য না হয়েছে। বিশ্বজিতেন না আপনি? বিশ্বজিৎ, ঠিক আছে, নিতে রাখ। শরীর ভালো তো নাকি? না, আমরা তো খবর পাইছি যে আপনি কষ্টে আছেন, এই জন্য তো আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই যে আপনার খাবার, ছেলেকে বাড়ি যেতে দিবেন না, এখানে থাকতে হবে, সরকার নির্দেশ পালন করতে হবে। আমরা সবাই সুস্থ থাকার জন্য এই সরকার নির্দেশটা পালন করব, আমরা ঘরে থেকে বের হব। আমার নাম সুধীর সূত্রধর। তো কর্ম কি এই অবস্থা ভালো না, এটা শুনে এই সূত্রধর পরিবারদেরকে সাহায্য করার জন্য আমাদের এই মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা রাজার থানা থেকে আসছি। আমি রাজার থানার অফিসার ইনচার্জ। তো আপনাদের জন্য সামান্য সহায়তা দিচ্ছি, এরপরে যদি আরো সহায়তা লাগে আমাদের সাধ্যমতো আপনাদেরকে সহায়তা করব।
কিন্তু সরকারের নির্দেশ কোনো কর্ম করা যাবে না।